ওয়েলকাম টু মাই মাদার ইউটিউব চ্যানেল তো আজ আলোচনা করবো লৌহাক্ষী ভাস্করের অর্থ সংগ্রহ তো এই লৌকক্ষী ভাস্করের অর্থ সংগ্রহ আলোচনার আগে আমরা দর্শন সম্পর্কে কিছু জানবো কারণ এই লৌগাক্ষী ভাস্করের অর্থ সংগ্রহ হচ্ছে মীমাংসা দর্শন তো এই মীমাংসা দর্শন ঈশ্বরবাদী না অনীশ্বরবাদী আস্তিক দর্শন আর নাস্তিক দর্শন সে বিষয়ে আমরা জানবো তো দর্শন আমরা সাধারণত কি লুট প্রত্যয় করে দর্শন শব্দ নিষ্পন্ন তো এই দর্শন আমরা জানি দুই দুই প্রকার আস্তিক দর্শন নাস্তিক দর্শন তো কারা কারা নাস্তিক দর্শন না চার ভাগ বৌদ্ধ এবং জৈন তো আমরা তিন প্রকার নাস্তিক দর্শন পাই তো নাস্তিক দর্শন কটি না তিনটি চার ভাগ বৌদ্ধ এবং জৈন আস্তিক দর্শন কত প্রকার না আস্তিক দর্শন হচ্ছে ছয় প্রকার সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক পূর্বমীমাংসা অর্থাৎ জৈমিনীর পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা হচ্ছে বেদান্ত দর্শন বা এই হচ্ছে ছয় প্রকার দর্শন মানে আস্তিক দর্শন তো এখানে আমরা আরও দর্শনকে আরও দুই ভাগে আমরা ভাগ পেয়ে থাকি একটা হচ্ছে ঈশ্বরবাদী আর একটা হচ্ছে অনীশ্বরবাদী তো ঈশ্বরবাদী কারা এবং অনিশ্বরবাদী কারা তো ঈশ্বরবাদীতে আমরা চারজন চারটি দর্শনকে পাই আর অনিশ্বরবাদীতে পাঁচটি দর্শনকে পাই তো প্রথমে আমরা আলোচনা করব ঈশ্বরবাদী কারা কারা ঈশ্বর স্বীকার করেছেন ঈশ্বর স্বীকার করেছেন প্রথমে হচ্ছে যোগ দর্শন স্বীকার করেছেন ন্যায় দর্শন বৈশ্বিক দর্শন উত্তর মীমাংসা তো এই চারটি দর্শন হচ্ছে ঈশ্বরবাদী তো একবার বলছি যোগ দর্শন ন্যায় দর্শন বৈশ্বিক দর্শন ও উত্তর মীমাংসা এবার আসছি অনিশ্বরবাদী কারা কারা ঈশ্বর স্বীকার করেননি বা ঈশ্বরকে নিরাকার বলেছেন বা কারা কারা তো তাদের মধ্যে প্রথম হচ্ছে চার বাঘ বৌদ্ধ জৈন সাংখ্য এবং পূর্ব মীমাংসা তো এই পাঁচটি হচ্ছে অনিশ্বরবাদী তো আরও একবার বলছি চার বাঘ বৌদ্ধ জৈন সাংখ্য এবং পূর্ব মীমাংসা তো কোশ্চেন এমন হতে পারে অনিশ্বরবাদী দর্শন কোনটি ওরা অপশন থাকবে বা ঈশ্বরবাদী দর্শন কোনটি বা নাস্তিক দর্শন কোনটি বা আস্তিক দর্শন কোনটি তো এইভাবেই পাবো তো এরপরে নাম হচ্ছে কি লৌগাক্ষী ভাস্করের অর্থ সংগ্রহ তো এই লৌগাক্ষী ভা ভাস্করের অর্থ সংগ্রহ আলোচনার আগে দর্শন সম্পর্কে আলোচনা করার একটাই কারণ হচ্ছে যে লৌগাক্ষী ভাস্কর যে অর্থ সংগ্রহ রচনা করেছেন এটি হচ্ছে পূর্ব মীমাংসা উপরে যে জৈমিনীর যে পূর্ব মীমাংসা যে মীমাংসা দর্শন এই মীমাংসা দর্শনের একটি পাঠ বা একটি গ্রন্থ প্রকরণ গ্রন্থ হচ্ছে অর্থ সংগ্রহ তো এই অর্থ সংগ্রহ কী অর্থ সংগ্রহ হচ্ছে প্রকরণ গ্রন্থ তো এই অর্থ সংগ্রহকে আবার দ্বাদশ লক্ষণীয় বলা হয় তো দাদার লক্ষণী কী যদি এমন কোশ্চেন আছে লক্ষণী কাকে বলা হচ্ছে না অর্থ সংগ্রহকে দাদর লক্ষণী বলা হচ্ছে তো এবারে এই অর্থ সংগ্রহের আলোচনার আগে তো আমরা লৌকাক্ষী ভাস্করের সম্পর্কে কিছু জানব তো লৌগাক্ষী ভাস্কর কী না উনি দুটি গ্রন্থ রচনা করেছেন একটু হচ্ছে অর্থ সংগ্রহ আর একটু হচ্ছে তর্ক কৌমদি তো কোশ্চেন এমন হয় যে তর্ক কৌমদি কার লেখা তর্ক কৌমদি হচ্ছে লৌকাক্ষী ভাস্করের তর্ক কৌমদী তো উনি তাহলে কটি গ্রন্থ রচনা করেছেন না দুটি অর্থ সংগ্রহ এবং তর্ক কৌমদী তো এবার আসছি লৌকাক্ষী ভাস্করের বংশ পরিচয় তো বংশ পরিচয় সম্পর্কে আমরা কি জানি লৌকাক্ষী ভাস্করের তো যার লেখা আমরা পড়ছি অর্থ সংগ্রহ পড়ছি তার জন্য বংশ সম্পর্কে কিছু না জানলাম তো একটা যেন অজানার কিছু বিষয় থেকে যায় তো আমরা জানবো আজ কি লোকাক্ষী ভাস্করের বংশ পরিচয় তো লোকাভাক্ষী বংশ পরিচয় সম্পর্কে উইলিয়াম কিত মহোদয় উনি বলেছেন ওনার কথানুসারে যে লৌকাক্ষী ভাস্করের পিতা হচ্ছেন মুদগল লৌকাক্ষী ভাস্করের পিতাকে লৌভাক লৌগাক্ষী ভাস্করের পিতা হচ্ছে মুদগল এবং পিতামহ হচ্ছে রুদ্র তো পিতার নাম হচ্ছে মুদগল পিতামহ হচ্ছে রুদ্র তো আমরা এটুকুই পাই বংশ সম্পর্কে তো এরপর আমরা পাচ্ছি কি নিবাসস্থান উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তো এখানেও আমরা উইলিয়াম কিত মন্তব্য করেছেন উইলিয়াম কিতের মতে হচ্ছে বারাণসী মানে এই যে বারাণসীর কথাটা উল্লেখ পাওয়া যায় তর্ক কর্মীদের কিছু কিছু জায়গায় বারাণসীর বর্ণনা বা বারাণসীর নাম পাওয়া যায় ইনি কীত এটি বলেছেন তো এই কীতের মতানুসারে বারাণসী হচ্ছে অর্থ সংগ্রহকারের অর্থাৎ লৌকাক্ষী ভাস্করের নিবাসস্থান তো এরপরে আসছি উমেশচন্দ্র ডক্টর উমেশচন্দ্র মিশ্র উমেশ মিশ্র এবং ডক্টর গঙ্গানাথ ঝা ডক্টর গঙ্গানাথ ঝা তো এই দুজনেই এনারা বলেছেন যে না এনারা বলেছেন যে লৌকাক্ষী ভাস্করের জন্মস্থান আর নিবাসস্থান হচ্ছে দাক্ষিণাত্য তো যদি এমন কোয়েশ্চেন আছে দাক্ষিণাত্য কে স্বীকার করেছেন যে লৌকিক ভাস্করের নিবাসস্থান না ডক্টর উমেশ মিশ্র এবং ডক্টর গঙ্গানাথ ঝা তো যে কোনো একটি নাম দিতে পারে তো এই দুটো নাম অবশ্যই মনে রাখা দরকার তো এরপর আমরা আসছি সাল মানে কত সালে বা কোন সময়ে লৌকাক্ষী ভাস্কর জন্মগ্রহণ করেছিলেন তো কি ভাস্কর জন্মগ্রহণ করেছিলেন ষোলো শতাব্দীর উত্তরার্ধ ষোলো শতাব্দীর উত্তরার্ধ অর্থাৎ ষোলো বিশি ষোলো শতাব্দীর উত্তরার্ধ তো এই গেল আমরা কি ভাস্করের বৃত্তান্ত তো এবারে আমরা আসবো অর্থ সংগ্রহে অর্থ উনি অর্থ সংগ্রহে রচনা করেছেন এবার আমরা আসবো অর্থ সংগ্রহে তো অর্থ সংগ্রহের হচ্ছে মঙ্গলাচরণ শ্লোক তা আমরা মঙ্গলাচরণ শ্লোক রচনা করার আগে আগে জানবো যে মঙ্গলাচরণটা কী তো আমরা পূর্বের ভিডিওতে অনেক আলোচনা করেছি অভিজ্ঞ শকুন্তলামের ওখানে যে কোনো কিছু গেকার কবি বা লেখক কোনো কিছু রচনা করার আগে বা কোনো কিছু লেখার আগে ভগবানের উদ্দেশ্যে বা গুরুর উদ্দেশ্যে বা কোনো ইষ্ট দেবতা বা এই সমস্ত কারোর উদ্দেশ্যে বা পিতা মাতার উদ্দেশ্যে কোনো কিছু শ্লোক শ্লোক আকারে উচ্চারণ করাকে আমরা বলি যে নান্দি শ্লোক বা মঙ্গলাচরণ তো আমরা এখানেও একটি মঙ্গলাচরণ পাই তো সেই মঙ্গলাচরণটা আলোচনার আগে আমরা বলবো যে মঙ্গলাচরণ কত প্রকারের তো এই মঙ্গলাচরণ হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে প্রথমত কি না বস্তুর নির্দেশাত্মক আশীর্বাদাত্মক এবং নমস্কারাত্মক তো তিনটে কি না বস্তুর নির্দেশাত্মক আশীর্বাদাত্মক এবং নমস্কারাত্মক তা আমরা এখানে যে মঙ্গলাচরণটি পাই এই মঙ্গলাচরণটি হচ্ছে কি না নমস্কারাত্মক তো কোশ্চেন এমন হতে পারে যে অর্থ সংগ্রহকারে যে মঙ্গলাচরণ পাই এই মঙ্গলাচরণটি কেমন এই মঙ্গলাচরণটি হচ্ছে নমস্কারাত্মক তো এখানে যে নমস্কারাত্মক মঙ্গলাচরণটা পাই তো মঙ্গলাচরণটা এবারে আলোচনা করা যেতে পারে তো প্রথম মঙ্গলাচরণটি এরকমই বাসুদেব রমাকান্তং নতালী ভাস্কর কুরুতে জৈমিনয়ে প্রবেশায় অর্থ সংগ্রহ তো এখানে বাসুদেব এবং রমাকান্তম তো এখানে এই লাইনের মধ্যেও এমন কোয়েশ্চেন হতে পারে যে বাসুদেব এবং রমাকান্তম এই কি ভাস করে যে বাসুদেব এবং রমাকান্তম এখানে কোনটি হচ্ছে বিশেষ এবং কোনটি বিশেষণ তো এখানে বিশেষ পদ হচ্ছে বাসুদেব বাসুদেব এবং রমাকান্তম রমাকান্তম হচ্ছে বিশেষণ পদ তো রমাকান্তম বিশেষণ পদ এবং বিশেষকে না বাসুদেব বাসুদেবের বিশেষণ হচ্ছে রমাকান্ত বাসুদেব কি বসুষ্য অপত্যাং প্রমাণ বাসুদেব অর্থাৎ এখানে বাসুদেব কাকে বোঝানো হয়েছে কান্ত রমাকান্ত কান্ত মানে আমরা প্রত্যেকে জানি স্ত্রী ভারজা এখানে কান্ত মানে পতি পতি শব্দ এখানে পতিরূপ ধরানো হচ্ছে পতি বা অ্যাঙ্গল ভাষায় উচ্চতে হাজব্যান্ড এখানে কান্ত মানে হাজব্যান্ড কান্ত রমাকান্ত রমা অর্থাৎ কে লক্ষ্মীদেবীকে বলা হয়েছে রমা লক্ষ্মীর আরেক নাম হচ্ছে রমা রমায়াকান্ত অর্থাৎ লক্ষ্মীর প্রতি লক্ষ্মীর পতিকে লক্ষ্মীর প্রতি হচ্ছে কথা কথা শ্রী হরি বা লক্ষ্মীর প্রতি হচ্ছে বিষ্ণু নারায়ণ বিষ্ণু সেই বিষ্ণুদেবের উদ্দেশ্যে এখানে স্তুতি করা হয়েছে অর্থাৎ সেই বিষ্ণুদেব হচ্ছে কে বাসুদেব বসু বসুর পুত্র বাসুদেব বসুর বসুর পুত্রকে না বাসুদেব বসুদেব সপত্তম প্রমাণ বাসুদেব তো সেই বাসুদেবের বিশেষণ হচ্ছে রমাকান্ত এখানে নত্তিয়া নত্যা মানে কি নমস্কার করে আগে বলেছি যে এটাই নমস্কারাত্মক মঙ্গলাচরণ নত্তিয়া নমস্কার করে নমস্কার করে লোকাক্সি ভাস্কর লোকাক্সি ভাস্কর নমস্কার করছেন কুরুতে জৈমিনী নয়ে মানে কুরুতে মানে করছেন লোকাকে করা নথ্যা কুরুতে মানে করছেন জৈমিনী নয়ে তো এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে জৈমিনী নয়ে জৈমিনী নয় তো আমরা জৈমিনী জানি জৈমিনীর মীমাংসা দর্শন নয় নয়ে মানে জৈমিনী নয়ে তো জৈমিনী আমরা জানি মীমাংসা দর্শনের প্রবর্তক জৈমিনী নয়ে তো জৈমিনী নয়ে বলেছে নয়ে মানে কি এখানে কথার অর্থ কি কথার অর্থ হচ্ছে এখানে সিদ্ধান্ত অর্থাৎ জৈমিনীর সিদ্ধান্ত জৈমিনীর যে সিদ্ধান্ত প্রবর্তন করেন বা যে সিদ্ধান্ত রচনা করেন সেই জৈমিনী নয় জৈমিনী সেই সিদ্ধান্তে প্রবেশায় অর্থ সংগ্রহম প্রবেশায় প্রবেশের জন্য অর্থ সংগ্রহ তো প্রবেশায় এখানে কাদেরকে প্রবেশের কথা বলা হয়েছে এখানে এমন গোষ্ঠিত হতে পারে কাদেরকে প্রবেশের কথা বলা হয়েছে এখানে অর্থ সংগ্রহের শেষ শ্লোকে অর্থ সংগ্রহকার নিজেই মানে ওখানে বলেছেন বালানাং কৃতে অর্থাৎ বালানাং অর্থ বালানাং ক্রীতে প্রবেশায় অর্থ সংগ্রহ অর্থাৎ এখানে অ্যান্সার কী হবে বালানাং তো এখানে বালানাং বলতে শুধু বালকদের নয় এখানে বালানাং বলতে সেই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা অন্যান্য বিষয়ে পারদর্শী অন্যান্য বিষয়ে জ্ঞানী যেন বেদজ্ঞ অন্যান্য দর্শনে অধিকারী হয়েছে বা বেদজ্ঞ ব্যাকরণজ্ঞ সব কিছু জানেন কিন্তু বা কিছু জানেন না এমনও কিন্তু মীমাংসা দর্শন পাঠ করেননি মীমাংস দর্শন সম্পর্কে অকিবহ নন অধ্যয়ন করেননি তো এমন যে সমস্ত ব্যক্তি সে ছোটো হতে পারে বড় হতে পারে সেই সমস্ত ব্যক্তিকে বলা হয়েছে কি না বালা বালানাং বলে সম্বোধন করা হয়েছে তো এখানে বালানাং বলতে শুধু কিন্তু বালক নয় এখানে বালানাং বলতে সেই সমস্ত যারা মীমাংসা দর্শন মীমাংসা শাস্ত্র অধ্যয়ন করেননি তাতে অন্যান্য শাস্ত্রে পারদর্শী হতেই পারে নাও হতে পারে সেই সমস্ত ব্যক্তি বা সেই সমস্ত লোকদেরকে মানে যারা মীমাংসা দর্শন অধ্যয়ন করেননি তাদেরকে বলা হয়েছে বালানাং এই কথার মাধ্যমে তো এই হলো আমাদের মঙ্গলাচরণ তো মঙ্গলাচরণে এমন কোশ্চেন আসতে পারে যে যখন বললাম কেমন কোশ্চেন আসতে পারে তো এরপরে আমরা বলছি কি এরপরে আসছি যে অথাত ধর্ম জিজ্ঞাসা তো এখানে অথাত ধর্ম জিজ্ঞাসা এটি প্রথম প্রথম সূত্র জৈমিনী সূত্রের বা অর্থ সংগ্রহকারের অর্থ সংগ্রহকার যে আলোচনা করেছেন যে অর্থ সংগ্রহকার লোকাকি ভাস্করের এর প্রথম এখানে সূত্র হচ্ছে কি করেছেন যে এখানে অথ শব্দের কি কারণ অথ অথ কেন হয়েছে বলার কারণ হচ্ছে অথ শব্দ হচ্ছে বেদ অধ্যয়ন অনন্তর্য বচন অর্থাৎ বেদ যারা অলরেডি অধ্যয়ন করে ফেলেছেন বেদ যারা পট পড়াশোনা করে ফেলেছেন চারটি বেদ পাঠ করে ফেলেছেন এবং চারটি বেদের জ্ঞানও উপলব্ধি হয়ে গিয়েছে উপলব্ধি হওয়ার পরে তাদের মনে যে জিজ্ঞাসা আসছে তাদের মধ্যে যে কোশ্চেন আসছে যে এর বেদ পাঠের পরে এখানে কি তাদের কি ধরনের কোশ্চেন এসছে না ধর্ম সম্পর্কে ধর্ম কি ধর্ম জিনিসটা কী এই যখন এইরকমই কোনো কোশ্চেন আসলো তখনই উনি এই রকমই প্রথম শ্লোক প্রথম সূত্র করলেন যে অথাত ধর্ম জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার সাথে ধর্মের জিজ্ঞাসা যেহেতু এসেছে তাই উনি প্রথম সূত্র করলেন কি অর্থাৎ ধর্ম জিজ্ঞাসা তো এবার উনি জিজ্ঞাসা এসছে তাই উনি ধর্ম জিজ্ঞাসার কথা বললেন তো এবারে আমরা আসছি তো আমরা জেনে গেলাম অত শব্দের অত শব্দ বলতে কাকে বোঝানো হচ্ছে অথ হচ্ছে বেদ অধ্যয়ন অন্তর বচন বেদ অধ্যয়ন অনন্তর্য বচন বেদ অধ্যয়ন অনন্তর্য বচন হচ্ছে সেটা হচ্ছে অথ শব্দ এবার এছাড়া এরপরে কি অত অথাতো অথযুক্ত অত অথ অত এবার অত শব্দের কী বলা হয়েছে না অত শব্দ বলতে এখানে বলা হয়েছে যে বেদ অধ্যয়নস্ব দৃষ্টার্থত্বং দুতে অর্থাৎ বেদ অধ্যয়নের যে দিষ্টার্থ এখানে দৃষ্টার্থ গ্রহণ করা হয়েছে আমরা জানি এই যে বেদ অধ্যয়নের দুটি আমরা পাই দু দুই প্রকার পাই একটা হচ্ছে দিষ্টার্থ একটা হচ্ছে অধিষ্টার্থ একটা হচ্ছে দৃষ্ট আর একটা হচ্ছে তো এখানে দিষ্ট মানে যেটা প্রত্যক্ষ সেই প্রত্যক্ষ অধ্যয়নটাকে এখানে স্বীকার করা হয়েছে অত শব্দের পরিপূরক অত 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 শব্দের পরিপূরক হিসেবে ধরা হয়েছে যে বেদ অধ্যয়নের দৃষ্টার্থ তো যদি বলা হতো বেদ অধ্যয়নের অধিষ্টার্থ অদৃষ্টার্থ অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে বেদান্ত দর্শনে বেদান্ত দর্শন হবে অদৃষ্টার্থ কিন্তু এখানে এই দর্শন মীমাংসা দর্শনের অর্থাৎ পূর্ব মীমাংসার হচ্ছে বেদ অধ্যয়নের এখানে অত শব্দের মানে মানিং করা হয়েছে দৃষ্টার্থ বেদ অধ্যয়ন হচ্ছে দৃষ্টার্থ তো এখানে গেল অত শব্দ গেল তো এইভাবেই আমরা অথাত ধর্ম জিজ্ঞাসা এ সমস্ত আমরা তাই এরপরে আমরা পাচ্ছি কি ধর্মের লক্ষণ তো লোকা কি ভাস্কর উনি ধর্মের ধর্ম সম্পর্কে বলেছেন ধর্ম জিনিসটা কি তো ধর্ম সম্পর্কে উনি বলছেন জাগাদি রেব ধর্ম যে জাগ প্রভৃতি হচ্ছে বা জাগ বা তার সামগ্রী যে সমস্ত জাগ আদি জাগ এবং তার সামগ্রী যে সমস্ত কিছু আছে বিভিন্ন জিনিসকে আমরা জাগাদি রেব জাগাদি মানে এব শব্দ এখানে এবং সেই জাগকেই বোঝাচ্ছে জাগ প্রভৃতি সম্বন্ধে কি বোঝাচ্ছে অন্য কিছু নয় এই জন্য এখানে এব শব্দ প্রয়োগ করা হয়েছে সেই জাগাদিটাই হচ্ছে ধর্ম তা উনি ধর্ম বলার পরে এবং তার লক্ষণ বলছেন তার লক্ষণে কি বলছেন না বেদ প্রতিপাদ্য প্রয়োজন অর্থ ধর্ম অর্থাৎ বেদ প্রতিপাদ্য প্রয়োজনবধ অর্থ হচ্ছে ধর্ম তো এখানে এর অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে তো বিখ্যা আলোচনা অনেকটা বড় শুধু এটুকুই জেনে রাখুন যে প্রয়োজন এখানে প্রয়োজন কেন পেয়ে করা হয়েছে না প্রয়োজনে অতিব্যাপ্তি প্রয়োজন বধ করা হয়েছে তাতে প্রয়োজনের অতিব্যাপ্তি বাড়ানোর জন্য এখন প্রয়োজন বধ করা হয়েছে এবং বেদ প্রতিপাদ্য কেমন কেন ব্যবহার করা হয়েছে না ভোজন আদৌ প্রতিব্যাপ্তি বাড়ানো হয় না ভোজন প্রভৃতির অতিব্যাপ্তি বারণের জন্য এখানে ইয়ে বেদ প্রতিপাদ্য শব্দ ব্যবহার করা হয়েছে তো এটুকুই এ এর আরও অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে তো আপাতত আজ এটুকুই এর আর পরবর্তী ভিডিও পরবর্তী কিছু অবশ্যই পরবর্তী ভিডিওতে দেব তো কেমন লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ